নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 5/10/2021 উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক মহাশয়দের যে ট্রান্সফার শুরু হয়েছে সে ট্রান্সফার সংক্রান্ত আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সে আপডেট আমি শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো দেখে নেবো উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক মহাশয়দের যে ট্রান্সফার সংক্রান্ত কী আপডেট রয়েছে আজকে 5/10/2021। রাজ্যের স্কুল শিক্ষক শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে সহজ করতে চালু হয়েছে উৎসশ্রী পোর্টাল। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন, ইতিমধ্যে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বেশ কয়েক হাজার শিক্ষক শিক্ষিকা বদলির সুযোগ পেয়েছেন আর প্রায় 5,000 শিক্ষক শিক্ষিকাদের বদলির আবেদন বিবেচনাধীন রয়েছে বলে স্কুল সার্ভিস কমিশনের কাছে। সেক্ষেত্রে আরও কয়েক হাজার শিক্ষক শিক্ষিকাদের বদলির আবেদন মঞ্জুর হতে চলেছে বলেই স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি প্রক্রিয়া চলায় খুশি রাজ্যের শিক্ষক মহল, তবে এরই মধ্যে বেশ কিছু সমস্যাও দেখা দিয়েছে। বদলির ফলে অনেকের বন্ধ হয়েছে আবার বেতন অনেকের বন্ধ হয়েছে আবার অনেকের বেতন বন্ধের আশঙ্কা দেখা দিয়েছে। কেননা বদলির ফলে নতুন সাব ডিভিশন বা নতুন জেলায় কোনো বিদ্যালয়ে জয়েন করার ফলে পুনরায় সেই শিক্ষক শিক্ষিকাকে অ্যাপ্রুভাল নিতে হচ্ছে এবং এই প্রক্রিয়ায় পড়ে বদলির প্রাপ্ত বহু শিক্ষক শিক্ষিকা নিয়মিত বেতন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এবং হতে চলেছেন, অনেকের বেতন এরিয়ার হয়ে যাচ্ছে। এই অবস্থায় যেহেতু বদলিপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মীগণ অলরেডি অ্যাপ্রুভড, তাই তাদের যাতে বেতন বন্ধ না হয় তার নির্দেশিকা দেওয়ার দাবি তুলেছেন শিক্ষকরা। শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষা অনুরাগী ঐক্যমঞ্চের রাজ্য সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, আমাদের আবেদন যেহেতু বদলিপ্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মীগণ অলরেডি অ্যাপ্রুভড, তাই তাদের যাতে বেতন বন্ধ না হয় তার নির্দেশিকা দেওয়ার হোক রাজ্যের শিক্ষা দপ্তর থেকে। পুনরায় অ্যাপ্রুভ করার জন্য কিছুদিন সময় লাগতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার জন্য কন্টিনিউ সার্ভিসে থাকা শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করে দেওয়া হবে কেন? পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে বদলির প্রাপ্ত শিক্ষক শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করা হয়নি, অথচ অন্যান্য জেলার ক্ষেত্রে তা হয়েছে। এবং তিনি বলেন যে এই বিষয়টি শিক্ষা দপ্তরের নজরে এনেছি, আমরা দাবি জানাচ্ছি বদলির ফলে যেন কোনো শিক্ষক শিক্ষাকর্মী বেতন কোনোভাবেই যেন বন্ধ না হয় সে ব্যাপারটি সুনিশ্চিত করা হোক, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকা প্রকাশের দাবি জানিয়েছি শিক্ষা দপ্তরের কাছে। তাহলে দেখলেন আরও একটি শিক্ষক সংগঠন উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক মহাশয়দের যারা বদলি পাচ্ছে, ট্রান্সফার হচ্ছেন বাড়ির কাছে, তাদের যাতে বেতন মানে এরিয়ার না হয়ে যায় বা বেতন পেতে যাতে দেরি না হয় সেক্ষেত্রে কোনো সুস্পষ্ট নির্দেশিকা অ্যাপ্রুভাল পেতে দেরি হলে তাদের বেতনে মানে এরিয়ার হয়ে যাচ্ছে বা বেতন পাচ্ছে না, যে মাসে ট্রান্সফার হচ্ছে বা তার পরের মাসে বেতন পাচ্ছে না, সেক্ষেত্রে এক মাসের এরিয়ার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে যাতে তাদের বেতনের কোনো সমস্যা না হয় সেই জন্য দাবি জানিয়েছে একটি শিক্ষক সংগঠন এবং এর জন্য শিক্ষা দপ্তরকে সুনির্দিষ্ট কোনো নির্দেশিকার দাবি জানিয়ে আনা হয়েছে। তো যাই হোক, এই সংক্রান্ত আপডেট আমি শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।